অসমৰ তিনিআলিত তীব্র প্রতিবাদ, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের তীব্র প্রতিবাদ আমি দেখাই আছো। এইদরে আরক্ষীয় হতাহতি হয়েছে এ জে ওয়াই সি পি কলিয়াবর জেলা সমিতির এই সদস্যরা, কেনো এই কলিয়াবর তিনিআলিত নির্মীয়মান যে উড়ন সেতুর কাম লেহেমিয়া হওয়ার এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে আজি। আর বিগত প্রায় 10 বছর হল এই যে উড়ন সেতু নির্মাণের কাম লেহেমিয়া হওয়ার আজি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কলিয়াবর তিনিআলি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর এই সময় আমি দেখাই আছো আরক্ষী হতাহতি লিপ্ত হয়েছে এ জে ওয়াই সি পির সদস্য, আরক্ষী টনা আজোড়া করেছে এ জে ওয়াই সি পির প্রতিবাদকারীক এই রাষ্ট্রীয় ঘাইপথৰ পৰা আঁতৰাই নিবলৈ চেষ্টা চলাই আছে। আর যেহেতু রাষ্ট্রীয় ঘাইপথৰ ওপৰতে প্রতিবাদ সাব্যস্ত করেছে, কেনো যে উড়ন সেতু এই উড়ন সেতুর কাম অতি লেহেমিয়া হয়েছে। বিগত প্রায় 10 বছর হয়ে গেল এই উড়ন সেতুর কাম কিন্তু সম্পূর্ণ করবা নাই নির্মাণকারী প্রতিষ্ঠানে, যার ফলত দেখা গেছে ইয়াত এ জে ওয়াই সি পিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর এই মুহূর্তে দেখাই আছো আরক্ষীয় তর্কযুদ্ধ লিপ্ত হয়েছে এ জে ওয়াই সি পির সদস্য, আরক্ষীয় টনা আজোড়া করেছে। আমি দেখাই আছো সেই দৃশ্য নিউজ এইটিনের দর্শকসকল, এই মুহূর্তে সেই দৃশ্য দেখাই আছো আরক্ষী মহকুমা আরক্ষী বিষয়া কলিয়াবর আরক্ষী থানার আরক্ষী বিষয়া এনেদরে এই যে প্রতিবাদকারী আঁতৰাই নিবলৈ চেষ্টা অব্যাহত রাখিছে। আমি দেখাই আছো এই মুহূর্ত কলিয়াবর তিনিআলিত এই দৃশ্য, যত যান বাহন ভেটি ধরেছে এই প্রতিবাদকারী, আর এক যানজটর সৃষ্টি হয়েছে। আমি দেখাই আছো এই স্থানত যেহেতু প্রতিবাদকারীক এনেদরে ঠেলা কটা করেছে আরক্ষী, আমি দেখাই আছো এই মুহূর্তে সেই দৃশ্য নিউজ এইটিনের দর্শকসকল, আর এই মুহূর্তে দেখাই আছো এই দৃশ্য আমি দেখাই আছো আরক্ষীর সঙ্গে হতাহতি লিপ্ত হয়েছে। আমি যেহেতু এই কলিয়াবর তিনিআলিত এই মুহূর্তে আমি দেখাই আছো প্রতিবাদকারীয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে, কেনো যে উড়ন সেতুর কাম প্রায় 10 বছর অতিক্রম হল, উড়ন সেতুর কাম সম্পূর্ণ হওয়া নাই। কলিয়াবর তিনিআলিত যে কেন্দ্রস্থল এই যে উড়ন সেতুর নির্মাণ কার্য চলি আছে, সেই নির্মাণ কার্য সম্পূর্ণ নোহার বাবে আজি প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর যেহেতু এই কলিয়াবর তিনিআলিত প্রতিবাদ সাব্যস্ত করেছে, এই সময়সাত যান বাহনের এক যানজট সৃষ্টি হয়েছে, আর সেই যানজট দূর করবলে চেষ্টা অব্যাহত রাখিছে। তার লগতে যে প্রতিবাদকারীক এই স্থানের পর আঁতৰাই নিবলে চেষ্টা করেছে। আমি প্রতিবাদকারী কাছে যাও, আমি তেওঁলোকৰ পৰা কিছু কথা জানিবলৈ চেষ্টা করি। আর দেখাই আছো এই মুহূর্তে এক যানজটের পরিবেশ সৃষ্টি হয়েছে এই স্থানত, আর আমি প্রতিবাদকারী মন্তব্য লোবলে চেষ্টা করি। দেখা গেছে ইয়াত দীর্ঘদিন ধরে যে উড়ন সেতুর কাম হয়ে আছে কিন্তু সম্পূর্ণ করা না। স্যার আজি NSAI DACL যে হেমাহি করেছে, সিমপ্লেক্স নামৰ এই ঠিকাদার প্রতিষ্ঠানটোৱে যথেষ্ট অবহেলা করেছে। আজি 10 বছর ধরে পেলায় এই উড়ন সেতু আজি বনাব পাৰে, যার বাবে ইয়ার জনসাধারণে দুর্ভোগত ভুগিছে, গতি আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি জানাইছো অতি শীঘ্রে এই উড়ন সেতু নির্মাণ করে সম্পন্ন করব, আর ইয়ার জনসাধারণের যে সমস্যা এই সমস্যার পর পরিত্রাণ দিব লাগে। প্রতিবাদ সাব্যস্ত করেছে আরক্ষী আপনার ঠেলা হয়েছে? নিশ্চিতভাবে আমি গণতান্ত্রিকভাবে এই আন্দোলন করেছো, আর এই গণতান্ত্রিক আন্দোলন আরক্ষী আমাক বাধা দিছে, গতি আমি আরক্ষী প্রশাসনক সকিয়াই দিছো অতি শীঘ্রে এই সমস্যা সমাধান করব, সিমপ্লেক্সে এই উড়নীয় সেতু অতি শীঘ্রে নির্মাণ করে ইয়ার জনসাধারণের যে দুর্ভোগ ভুগিছে এই দুর্ভোগের পর পরিত্রাণ দিব লাগে। নিশ্চয়কৈ জনসাধারণক এই দুর্ভোগের পর পরিত্রাণ দিব লাগে, কেনো এই যে উড়ন সেতু নির্মাণ কার্য লেহেমিয়া হওয়ার ব্যাপক যানজটর সৃষ্টি হয়, প্রায় দুর্ঘটনা সংঘটিত হয়, আর এক ধূলিময় পরিবেশ সৃষ্টি হয় এই অঞ্চলট। আর তারপরে দেখা গেছে আজি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কলিয়াবর জেলা সমিতিয়ে কলিয়াবর তিনিআলিত প্রতিবাদ সাব্যস্ত করেছে, কিন্তু সেই প্রতিবাদকারীক আরক্ষীয়ে বাধা দিয়ার চেষ্টা করেছে, আরক্ষীয়ে প্রতিবাদকারীক ইয়ার পর আঁতৰাই নিবলে চেষ্টা চলাইছে, আর কিন্তু প্রতিবাদ সাব্যস্ত করিয়ে আছে। আর আমি পোনে পোনে সেই দৃশ্য দেখাই আছো কলিয়াবর তিনিআলি পৰা এইদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর দাবি জানাইছে আরক্ষী প্রশাসনক দাবি জানাইছে যে শীঘ্রে যে উড়ন সেতুর কাম লেহেমিয়া গতি চলি আছে এই উড়ন সেতুর কাম সম্পূর্ণ করব, আর রাইজে যে দুর্ভোগ হয়েছে তারপর রাইজক পরিত্রাণ দিবলে সরকার প্রশাসনক দাবি জানাইছে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।